অনেকেই জানতে চেয়েছেন মাকসুদ নামের অর্থ কি, এটি ইসলামি নাম কিনা বা এটি কোন ভাষার শব্দ। তো দর্শক, আজ আমরা এই ভিডিওতে সেসব বিষয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন মাকসুদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা সম্ভব হলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাকসুদ নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর মাকসুদ নামের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত, চাওয়া কিংবা মধ্যপন্থী। মাকসুদ নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ মাকসুদ, মাকসুদ হাসান, আবদুল্লাহ আল মাকসুদ এবং মাকসুদ ইসলাম। তো ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।